আসসালামু আলাইকুম। রনিত স্কুল অ্যান্ড কলেজের পক্ষ থেকে আমি সাইদা রবি রাউদা তোমাদের সবাইকে জানাই প্রীতি ও শুভেচ্ছা। পঞ্চম শ্রেণীর প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সকলেই খুব ভালো আছো। আমাদের আজকের পাঠের বিষয় হচ্ছে বাংলাদেশ ও বিশ্ব পরিচয়। আজ আমরা শিখব তোমাদের পাঠ্য বইয়ের অধ্যায় একের ৬ নম্বর পাঠ, মুক্তিযোদ্ধাদের রাষ্ট্রীয় উপাধি। বন্ধুরা, পূর্বের পাঁচটি পাঠে আমরা কি কি শিখেছিলাম তোমাদের কি মনে আছে? হ্যাঁ, পূর্বের পাঠে আমরা শিখেছিলাম যুদ্ধের সূচনা সম্পর্কে, আমরা আরও শিখেছিলাম মুক্তিযুদ্ধের সামরিক বাহিনী সম্পর্কে, আমরা মুক্তিযোদ্ধা সম্পর্কে জেনেছি, পাকিস্তানি বাহিনীর আত্মসমর্পণ ও আমাদের বিজয় সম্পর্কে জেনেছি। আজ আমরা প্রথম অধ্যায়ের শেষ ভাগ, মুক্তিযোদ্ধাদের রাষ্ট্রীয় উপাধি সম্পর্কে জানব। তাহলে চলো বন্ধুরা, আমরা মূল পাঠে প্রবেশ করি। যুদ্ধের পর মুক্তিযুদ্ধে বীরত্ব ও সাহসিকতা প্রদর্শনের স্বীকৃতি স্বরূপ বাংলাদেশ সরকার বীরত্ব সূচক রাষ্ট্রীয় উপাধি প্রদান করে। মুক্তিযুদ্ধে অসীম সাহসের সাথে যুদ্ধ করে শহীদ হয়েছেন এমন সাতজন বীর শ্রেষ্ঠ উপাধি প্রদান করা হয়। বন্ধুরা, লক্ষ্য করো কি বলা হয়েছে, মুক্তিযুদ্ধে বীরত্ব ও সাহসিকতার জন্য কি করা হয়, বাংলাদেশ সরকার বীরত্ব সূচক রাষ্ট্রীয় উপাধি দিয়ে থাকেন। মুক্তিযুদ্ধে অসীম সাহসের সাথে যুদ্ধ করার জন্য এমন যারা শহীদ হয়েছেন তাদের সাতজনকে বীর শ্রেষ্ঠ উপাধি প্রদান করা হয়। চলো আমরা সেই সাতজন বীর শ্রেষ্ঠ উপাধিগুলো কারা পেয়েছিলেন তাদের সম্পর্কে জেনে নিই। লক্ষ্য করো, নিচে তাদের ছবি দেয়া হলো। ক, ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর। আমরা ক নম্বর ছবিতে দেখতে পাচ্ছি ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর। খ, ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান। আমরা তার ছবি দেখতে পাচ্ছি। এবার দেখে নি তৃতীয় কে। গ, সিপাহী হামিদুর রহমান। ঘ, লেন্স নায়েক নূর মোহাম্মদ শেখ। উ, সিপাহী মোস্তফা কামাল। চ, ইঞ্জিন রুম আর্টিফিশিয়ার রুহুল আমিন। ছ, লেন্স নায়েক মুন্সি আব্দুর রউফ। বন্ধুরা, আমরা এখানে বাকি বীর শ্রেষ্ঠদের ছবি দেখতে পাচ্ছি। তাহলে আমরা কি জানতে পারলাম, যে মুক্তিযুদ্ধে অসীম সাহসের সাথে যুদ্ধ করার জন্য শহীদ হয়েছে এমন সাতজনকে বীর শ্রেষ্ঠ উপাধি প্রদান করা হয়েছে। এই সাতজন হচ্ছে ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর, ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান, সিপাহী হামিদুর রহমান, লেন্স নায়েক নূর মোহাম্মদ শেখ, সিপাহী মোস্তফা কামাল, ইঞ্জিন রুম আর্টিফিশিয়ার রুহুল আমিন এবং লেন্স নায়েক মুন্সি আব্দুর রউফ। এই সাতজনকে বীর শ্রেষ্ঠ উপাধি প্রদান করা হয়। এছাড়াও সাহসিকতা এবং ত্যাগের জন্য আরও তিনটি উপাধি দেওয়া হয়েছে। উপাধিগুলো হল বীর উত্তম, বীর বিক্রম, বীর প্রতীক। সকল মুক্তিযোদ্ধা এবং অগণিত সাধারণ মানুষের অবদানে আমরা লাভ করেছি আমাদের স্বাধীনতা। বন্ধুরা, সাতজনকে বীর শ্রেষ্ঠ উপাধি প্রদান করা হয়েছে আমরা জানি। তাছাড়াও সাহসিকতা ও ত্যাগের জন্য আরও তিনটি উপাধি দেওয়া হয়েছিল। সেই উপাধিগুলো ছিল বীর উত্তম, বীর বিক্রম এবং বীর প্রতীক। এবং এই সকল মুক্তিযোদ্ধা এবং অগণিত সাধারণ মানুষের অবদানে আমরা কি পেয়েছি, আমাদের স্বাধীন দেশ বাংলাদেশ। বন্ধুরা, তাহলে আমরা জানতে পারলাম মুক্তিযোদ্ধাদের রাষ্ট্রীয় উপাধি সম্পর্কে। আমরা এই পাঠটির কিছু কাজ সমাধান করি। প্রথমে হচ্ছে ক, এসো বলি। মনে করো সাতজন বীর শ্রেষ্ঠ পরিবারের সদস্যকে তোমরা সংবর্ধনা দেবে। মুক্তিযুদ্ধে সর্বোচ্চ অবদানের জন্য তাদের পরিবারকে দেশের পক্ষ থেকে ধন্যবাদ জানিয়ে বক্তৃতা দাও। বন্ধুরা, কি বলা হয়েছে, যে বীর শ্রেষ্ঠ পরিবারকে সংবর্ধনা জানাতে হবে এবং তাদের কি তাদের পরিবারকে দেশের পক্ষ থেকে ধন্যবাদ জানিয়ে একটি বক্তৃতা দিতে হবে। চলো তাহলে আমরা বক্তৃতাটি
লক্ষ্য করি প্রথমেই হচ্ছে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আজকের আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত প্রধান অতিথি বিশেষ অতিথিবৃন্দ, শিক্ষক শিক্ষার্থীরা এবং যাদের জন্য আজকের এই ক্ষুদ্র আয়োজন তথা মহান মুক্তিযুদ্ধের সাতজন বীরশ্রেষ্ঠ পরিবারের সদস্যবৃন্দ, সবাইকে আমার আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। শুরুতেই সাতজন বীরশ্রেষ্ঠের কথা স্মরণ করে তাদের পরিবারের সদস্যদের দেশের পক্ষ থেকে জানাই আন্তরিক ধন্যবাদ। উপস্থিত সুধীবৃন্দ, 1971 সালের 7ই মার্চ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাংলাদেশের স্বাধীনতার ডাক দেন এবং 25শে মার্চ কাল রাতের পর থেকে মহান মুক্তিযুদ্ধ শুরু হয়। অতপর দীর্ঘ 9 মাস ভয়াবহ রক্তক্ষয়ী লড়াইয়ের মধ্য দিয়ে 1971 সালের 16ই ডিসেম্বর বাংলাদেশ স্বাধীন হয়। এই মহান মুক্তিযুদ্ধে এদেশের লাখ লাখ মানুষ অসীম সাহসিকতার সাথে মরণাপন্ন যুদ্ধ করে শহীদ হয়েছেন। এ সকল শহীদের মধ্যে যে সাতজন মুক্তিযোদ্ধার অবদান সবার শীর্ষে তারা হচ্ছে সিপাহী হামিদুর রহমান, ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান, ইঞ্জিন রুম আর্টিফিশিয়ার রুহুল আমিন, সিপাহী মোস্তফা কামাল, লেন্স নায়ক নূর মোহাম্মদ শেখ, লেন্স নায়ক মুন্সি আব্দুর রউফ ও ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর। মুক্তিযুদ্ধে বীরত্ব ও সাহসিকতার অবদানের ভূষিত করেছে মুক্তিযুদ্ধে বীরত্ব ও সাহসিকতার অবদানের স্বীকৃতি হিসেবে বাংলাদেশ সরকার তাদেরকে বীরশ্রেষ্ঠ উপাধিতে ভূষিত করেছে। এই বীরশ্রেষ্ঠদের আত্মত্যাগ ও অবদান আমাদের সব সময় দেশের কল্যাণে নিঃস্বার্থ কাজ করতে অনুপ্রেরণা দেয়। বাংলাদেশের মানুষ আজীবন এই বীরশ্রেষ্ঠদের অত্যন্ত শ্রদ্ধার সাথে স্মরণ রাখবে। সবশেষে উপস্থিত বীরশ্রেষ্ঠ পরিবারের সদস্যদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা স্থাপন করে আমি আমার বক্তব্য শেষ করছি এবং মহান মুক্তিযুদ্ধের সকল শহীদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করছি। বন্ধুরা, তোমরা এভাবে একটি বক্তৃতা উপস্থাপন করতে পারো। পরবর্তী কাজটি লক্ষ্য করি, খ, এসো লিখি। এসো বলির বীরশ্রেষ্ঠ পরিবারের সদস্যদের উদ্দেশ্যে দেওয়া বক্তব্যটি বক্তৃতাটি লেখো। বন্ধুরা, এবার তোমাদের কাছে কি আমরা যে এসো বলিতে যে বক্তৃতাটি দেখেছিলাম বীরশ্রেষ্ঠ পরিবারের সদস্যদের উদ্দেশ্যে লেখা, সেই বক্তৃতাটি তোমরা কি করবে, নিজেদের খাতায় লিখবে। গ, আরো কিছু করি। এটি ঢাকায় অবস্থিত মুক্তিযুদ্ধ জাদুঘর। এই জাদুঘরে কি আছে বলে তোমাদের মনে হয়? স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী বা 50তম বার্ষিকী উপলক্ষে একটি স্মৃতিসৌধের নকশা তৈরি করো। স্মৃতিসৌধের ফলকে খোদাই করার জন্য কিছু কথা লেখো। বন্ধুরা, আমরা দেখতে পাচ্ছি যে ঢাকায় অবস্থিত মুক্তিযুদ্ধ জাদুঘরে যা আছে সেই সম্পর্কে বলা হয়েছে, যে আমরা কি জানি যে জাদুঘরে কি কি আছে, চলো সেই বিষয়ে বিস্তারিত জেনে নিই। মুক্তিযুদ্ধ জাদুঘরে মুক্তিযুদ্ধের সাথে সম্পর্কিত বিভিন্ন প্রামাণ্য দলিল দস্তাবেজ রয়েছে। এখানে মুক্তিযুদ্ধের সাথে সংশ্লিষ্ট বিভিন্ন চিত্র, যেমন বঙ্গবন্ধুর 7ই মার্চের ভাষণ, যুদ্ধরত মুক্তিযোদ্ধাদের চিত্র, পাকিস্তানি হানাদার বাহিনীর বর্বরিত নির্যাতনের চিত্র, মুক্তিযোদ্ধাদের বিজয় উল্লাসের চিত্র ইত্যাদি রয়েছে। বঙ্গবন্ধু সহ তৎকালীন বিশিষ্ট ব্যক্তিদের ব্যবহৃত বিভিন্ন জিনিসপত্র রয়েছে। মুক্তিযুদ্ধে ব্যবহৃত বিভিন্ন অস্ত্রশস্ত্রের নমুনা বা প্রকৃতিও রয়েছে। তাছাড়া মুক্তিযোদ্ধাদের ব্যবহৃত বিভিন্ন পোশাক এবং মুক্তিযোদ্ধাদের বিভিন্ন সেক্টরে পরিচিতি দেখানোর জন্য সেক্টর মানচিত্রও রয়েছে। এবং তোমরা এরপর কি করবে, স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী বা 50তম বার্ষিকী উপলক্ষে একটি স্মৃতিসৌধের নকশা তৈরি করবে এবং নকশার ফলকে খোদাই করে কিছু কথা লিখবে। কথাগুলো হচ্ছে, শহীদরা অমর, মুক্তিযোদ্ধারা জাতির শ্রেষ্ঠ সন্তান, বাঙালি জাতি আজীবন তোমাদের শ্রদ্ধাভরে স্মরণ করবে। বন্ধুরা, এবার আমরা সর্বশেষ কাজটি দেখে নিই।
ঘ যাচাই করি। বাম পাশের সাথে ডান পাশের বাক্যাংশের মিল করো। বন্ধুরা, তোমরা বাম পাশে কিছু বাক্য দেখতে পাচ্ছো এবং ডান পাশেও কিছু বাক্য দেখতে পাচ্ছো। তোমাদের কি করতে হবে? বাম পাশের বাক্যের সাথে ডান পাশের বাক্য মিল করতে হবে। প্রথমে হচ্ছে মুক্তিবাহিনী প্রধান। বলো তো বন্ধুরা, এখানে এখানে হচ্ছে 5টি অপশন দেওয়া আছে। বলো তো মুক্তিবাহিনীর প্রধান কে? এখানে কোনটির সাথে আমরা কোনটি মিল করব? মুক্তিবাহিনীর প্রধানের সাথে আমরা কোনটি মিল করব? মিল করতে পারি কোন বাক্যাংশটি মিল করতে পারি? মুক্তিযোদ্ধাদের প্রধান হচ্ছে হ্যাঁ জেনারেল মোহাম্মদ আতাউল গনি ওসমানী। তাহলে আমরা প্রথমটি সঠিকভাবে করলাম। দ্বিতীয়টি লক্ষ্য করি, পাকিস্তানের এদেশীয় সহযোগী কারা ছিলেন? বলো তো বন্ধুরা, এখানে পাকিস্তানের এদেশীয় সহযোগী ছিল রাজাকার। হ্যাঁ, সঠিক হয়েছে। এবার আমরা গ নাম্বারটি দেখি। মুক্তিযুদ্ধে সাহসিকতা ও ত্যাগের জন্য দেওয়া সর্বোচ্চ পুরস্কার কোনটি? বলতো, মুক্তিযুদ্ধে সাহসিকতা ও ত্যাগের জন্য দেওয়া সর্বোচ্চ পুরস্কার হচ্ছে বীরশ্রেষ্ঠ। সঠিক হয়েছে। এবার হচ্ছে ঘ, যৌথবাহিনী প্রধান কে ছিলেন? বলতো, যৌথবাহিনীর প্রধান হ্যাঁ লেফটেন্যান্ট জেনারেল জগজিৎ সিং অরোরা। বন্ধুরা, আজকের এই পাঠ থেকে আমরা কি শিখতে পারলাম? আজকের এই পাঠ থেকে আমরা শিখতে পারলাম মুক্তিযোদ্ধাদের রাষ্ট্রীয় উপাধি সম্পর্কে। আমরা 7 জন বীরশ্রেষ্ঠ উপাধি সম্পর্কেও জেনেছি এবং এছাড়াও 3টি উপাধি সম্পর্কে আমরা জেনেছি এবং আমরা পাঠের কিছু কাজ সম্পাদন করেছি। আশা করছি আজকের এই পাঠটি তোমরা খুব ভালোভাবে বুঝতে পেরেছ। আজকের এই পাঠটি তোমরা বাসায় বেশি বেশি করে অনুশীলন করবে। দেখা হবে পরবর্তী ক্লাসে নতুন কোনো পাঠ নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।